Ready, steady, set. Good morning guys. আজকে হচ্ছে আমাদের কক্সবাজারে সেকেন্ড দিন এন্ড আজকে আমরা এখান থেকে শিফট করব মেইন ড্রাইভের দিকে যাব কোন একটা হোটেলের মধ্যে এখনো ব্রেকফাস্ট করি নাই বের হব রুমটা চেক আউট করব ব্রেকফাস্ট করব তো এই হচ্ছে বাইকার লাইফ একবার পুরো প্যাকিং হয়ে আসা আবার খোলা আবার প্যাকিং হয়ে যাওয়া এটাই হচ্ছে আমাদের বাইকারদের লাইফ এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব এই অবস্থায় কক্সবাজারে আসার পরে আজকে আমি ফার্স্ট বাইক চালাইতেছি এন্ড কক্সবাজারের এবারে রোডগুলো এত স্মুথ ভালো লাগতেছে চালাইতে আগে যখন আসলাম তখন দেখলাম ভাঙ্গাচোরা হলে প্যারা লাগতো বাট স্মুথ রোডে চালাইতে অন্যরকম একটা ফিলিংস কাজ করে এখন ঘটনা হয়েছে আমরা যাচ্ছি আজকে অন্য হোটেলে শিফট করার জন্য বেসিক্যালি ওই দিন শুক্রবার আসছি দেরি করে আসছি তাই আমরা ওইদিকে শিফট করি না এদিকে শিফট করছি কক্সবাজারে একটা প্যারা হচ্ছে এই যে অটোগুলো আর সিএনজি এত পরিমাণে বাড়ছে বলার বাহিরে এন্ড ওভার ক্রাউডেড একটা জায়গা হয়ে গেছে কক্সবাজার আগের মতো সেই আসলে আরামটা নিরিবিলিটা নাই শালিক রেস্টুরেন্ট এটা নাকি কক্সবাজার খুব নাম করা লাস্ট টাইম খাইছিলাম খুব বাজে লাগছে আমার কাছে খাবার শাহাব ভাইয়ের অলরেডি বাইক ওয়াশ টোয়াশ করা শেষ আমারটা বাকি আছে উনি সকাল সকাল গিয়ে চেঞ্জ করে আসছে আমি একটু আরাম করে ঘুমাইছি মানে প্রচণ্ড পরিমাণ টায়ার্ড ছিলাম ঘুমাইছি খাটে যা শোয়া মাত্রই ঘুম চলে আসছে আমরা একটু একটু করে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি অ্যান্ড আমাদের লাস্টের যেই ব্যাগটা ছিল মানে আমরা তো একটা ব্যাগ ছোট একটা ব্যাগ ক্যারি করছি আর একটা ব্যাগ কুরিয়ার সার্ভিসে করে পাঠিয়ে দিয়েছি সো ওই কুরিয়ার সার্ভিসের থেকে কালকে ব্যাগটা ক্যারি করছি সো আমাদের জন্য এখন ব্যাগ এন্ড ব্যাগেজ বেশি হয়ে গেছে একটা শাহাব ভাইয়ের পিছনে বেঁধে দেওয়া হয়েছে আর একটা আমরা বড়টা আমরা ক্যারি করতেছি আর কি ফাইনালি মেরিন ড্রাইভে উঠে গেছি অ্যান্ড লাইফের অনেক বড় একটা শখ ছিল অ্যাজ এ বাইকার মেরিন ড্রাইভে বাইক রাইড করবো সবাইকে দেখতাম মানে যারা বাইক নিয়ে আসতো তখন না মনে ভিতরে কাজ করতো যে আমিও একদিন বাইক নিয়ে আসবো অ্যান্ড আমার লাইফে ফার্স্ট টাইম আমি মেরিন ড্রাইভে বাইক রাইড করতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকে বেশি ওইদিকে যাবো না ইনশাল্লাহ কালকে আমরা ওইদিকে যাব মানে টেকনাফ যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক কি হয় কতটুকু কি করতে পারি অ্যান্ড আমার বাইকে ফুয়েলও নিতে হবে ফুয়েল একদম কম বাই দ্য ওয়ে সময় কিন্তু দেখে মনে হইতেছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বা কিছু একটা সময় কিন্তু মাত্র 12:18 বাজে ক্লাউডি একটা ওয়েদার যার কারণে এরকম অন্ধকার অন্ধকার লাগতেছে চারপাশে হালকা পাতলা রোদ হইলে ভিউটা আর একটু ভালো পাইতাম সাইডে পাহাড় ওয়াও এই জায়গাটাই ভালো লাগে মেরিন ড্রাইভের এক সাইডে সমুদ্র এক সাইডে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে শাই 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 করে চলে যাবো নিজের বাইক থাকলে যে কোনো জায়গায় যাইতে অনেক অল্প সময় চলে যাওয়া যায় লাস্ট টাইম টমটমে করে যখন গেছিলাম তখন এই জায়গা পর্যন্ত আসতে অনেক সময় লাগছে আর বাইকে করে অল্প কিছু সময় লাগছে অ্যান্ড পুরে বাপরে আজকে সমুদ্র তো ভালো স্রোত আছে পুরো সিগন্যাল টিগনাল আছে নাকি আল্লাহ পাকে জানে বাট অনেক ঢেউ এই রোডটার খুব একটা স্মুথ না রোডটা মনে নষ্ট হয়ে যেতেছে এ বলতে বলতে গর্তের উপর উঠাই দিছি রে ভাই কিছু করার ছিল না সামনে জায়গা বেন্ড না হইলেই হয় কারণ বাইক অনেক লোড হয়ে আছে এরকম সিচুয়েশনে ঘরটার মধ্যে পড়লে বাইক বেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর সিএনজিগুলো তো দেখছেন শাই 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 করে চলে যায় এই রোডে মোটামুটি সবাই স্পিডিং করতেছে এই নৌকাগুলো দেখেন জাস্ট এমনে হয়ে আছে এটা আসলে সমুদ্রে যাওয়ার জন্য এইভাবে করে করা হয় যেন সমুদ্রের ঢেউটাকে কেটে সমুদ্রে যেতে পারে কারণ যে পরিমাণ বিশাল বিশাল ঢেউ এগুলোকে কাটার জন্য এই অপশান ছাড়া কোনো অপশান নাই মানে আমার কেন জানি ক্যামেরাটা অফ করতে ইচ্ছা করতেছে না মন চাইতেছে ক্যামেরাটা পুরোটা রাস্তা অন করে রাখি শুধু মেমোরিটা একটু বেশি থাকলেই হয় আর কি এই সেই জায়গাটা যেখানে মেজর সিনহাকে মারা হয়েছে এই জায়গাটাতে আসলে আসলে খারাপ লাগে ভাই এদিকে অনেক জিপ আছে জোস লাগতেছে জিপগুলোকে এমন প্রতিটা জিপই সুন্দর এই যে কালারফুল এগুলো কিন্তু শুধুমাত্র একমাত্র কক্সবাজারে দেখা যায় আর হচ্ছে আপনার পাহাড়ে দেখা যায় সিটি টিটির মধ্যে কিন্তু এরকম ধরনের জিপগুলো দেখা যায় না বাট আমার এই জিপগুলো খুব ভালো লাগে এইবার এত পরিমাণে জিপ দেখতেছি এই জিপগুলো কিন্তু আমি লাস্ট যখন আসলাম তখন কিন্তু এত জিপ দেখি নাই এগুলো মোস্ট প্রবলি নতুন নামছে প্রত্যেকটা জিপের কন্ডিশনই ভালো গাইজ এদিকে বৃষ্টি হচ্ছে শীতের মধ্যে আজকে মোস্ট প্রবাবলি সিগন্যাল আছে এই জন্যই আজকে এত সমস্যা ওয়েদারটা এত ক্লাউডি হয়ে আছে প্রচুর পরিমাণে ঢেউ সমুদ্রে সেটা তো আপনারা দেখছেনই আর এখন এদিকে আসার পর দেখি বৃষ্টি হইতেছে মানে এটাও সম্ভব এখন একটু টানাটানি করে যেতে হবে বৃষ্টি আসার আগে আগে যদি হোটেলের মধ্যে উঠে যেতে পারি তাহলে প্যারা নাই আজকে ভাবছিলাম বাইকটা ওয়াশ করবো এখন যদি বৃষ্টি হয় তাহলে বাইক কীভাবে ওয়াশ করবো বুঝতেছি না
So, এখন আমরা চলে আসছি রিজু খাল গাইস গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন কি পরিমাণ গাড়ি আজকে এত রাশপত্র কথা ছিল না আমরা যে সময়টাতে আসছি এটা মোটামুটি ছুটির সময় না কিন্তু এত মানুষ ইদানিং কক্সবাজারে আসে বলার বাহিরে তবে যত বেশি মানুষ আসবে তত বেশি পরিবেশ উল্টাপাল্টা হয়ে যাবে ভাই আমার এসব স্টিলের এই ব্রিজগুলোতে উঠতে খুব ভয় লাগে বিশেষ করে যখন বৃষ্টি হয় ওই সময় তো আরো বেশি রিস্ক লাগে কারণ এগুলো খুব বেশি পিচ্ছিল ব্রেক করলেই পড়ে যায় এজন্য সাইড দিয়ে না ইয়ে করে দিছে অপশন করে দিছে আপনি যেন ওইভাবে করে যেতে পারেন লোডেড বাইক এজন্য রিস্ক নিতেছি না ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে সো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এইটা হোটেল সিপ ওয়ার্ল্ড অ্যান্ড পরিবেশটা সুন্দর সময় হচ্ছে এখন অলমোস্ট 4টা আমরা এখনো লাঞ্চ করি নাই এখানে আসার পরে রেস্ট রেস্ট নিছি এন্ড শাবাব ভাইরা পুলে ঝাপাঝাপি করছে যদিও আমরা এখনো পুলে ঝাপাঝাপি করি না আমরা রাতের বেলা পুলে ঝাপাঝাপি করব এন্ড এখন খাইতে হবে এন্ড কালকে ইনশাল্লাহ আমরা টেকনাফের দিকে রওনা দিব সো আজকের আর কোথাও যাচ্ছি না আজকে মোটামুটি হোটেলের মধ্যে থাকবো সো এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব লাঞ্চটা এখানে করতেছি না বাইরে করব সামনে যে বিচটা বিচটা সুন্দর বিকালবেলা যদি বিচটা আসতে পারতাম ভালো হইতো কিন্তু এখন লাঞ্চ করার কারণে আসলে আর বাদবাকি কাজগুলোর কারণে হয়তো বা বিচে এনজয় করতে পারবো না এটা কি বাংলাদেশ নেভির একটা বিশাল বড় ইয়ে করছে এটার কাজ কি তা জানি না বাট সমুদ্রের মাঝখান পর্যন্ত চলে গেছে এইদিকের বিচগুলো সেই সুন্দর মেনলি ক্রাউডলেস যার কারণে বেশি ভালো লাগতেছে সো এখানে ইনশাল্লাহ আজকে আমাদের লাঞ্চ হবে সময় হচ্ছে 6:12 আর আমরা মাত্র খাওয়া দাওয়া করে মানে দিনের খাওয়া খেয়ে দিন মানে কি দুপুরে লাঞ্চ করে কেবলমাত্র আমরা বের হয়েছি অ্যান্ড যেখানে খাইছি ট্রাস্ট মি গাইস আমার কাছে জিনিসটাকে অনেক বেশি ওভার হাইপড মনে হয়েছে এনভায়রনমেন্টটা সুন্দর কিন্তু খাবারের মান আমার কাছে খুব একটা মানে ভালো লাগে নাই বাজে বিষয় হচ্ছে খাবার অতিমাত্রা এক্সপেন্সিভ ছিল যেটা হয়েছে খাবার এক্সপেন্সিভের সাথে সাথে অনেক বেশি ওয়েট করতেছে যেমন ফার্স্ট অফ অল সিট পাইতেছিলাম না একদমই মানে কি বলে অনেক বেশি মানুষজন ছিল সেকেন্ড থিং হচ্ছে ওরা যখন আমাদের অর্ডার নিছে এবং যখন আমাদেরকে বিলটা দিছে তখন আমরা দেখেছি বিলের মধ্যে তারা এক্সট্রা কিছু টাকা অ্যাড করে দিছে মানে আমরা যেটা অর্ডার দিছি সেটার জায়গায় অন্য কিছু অ্যাড করে সেটার টাকা ওরা চার্জ করতেছিল যেহেতু সন্ধ্যে হয়ে গেছে আর পুল এনজয় করতে তো অবশ্যই হবে এখন আমরা ডিরেক্টলি যাব পুলে লেটস গো রোজ অনেক রাত করে পানিতে নামছি অ্যান্ড এখন অবস্থা হচ্ছে ঠান্ডা লাগছে অ্যান্ড প্রচুর পরিমাণে খিদেও লাগছে একে তো শীত দ্বিতীয়ত হচ্ছে পুলের মধ্যে ঝাপাঝাপি করছি দিন রেখে রাতে ঝাপাঝাপি করছি প্লাস খিদে লাগছে সো এখন যেটা করতে হবে খাইতে হবে খাইতে যেতে হবে
আচ্ছা কি মনে হয় কুকুরটা এমন কেন করতেছে? অ্যাকচুয়ালি কুকুরটা তার খাবার লুকাইতেছে, এন্ড আমি যে তারে এতবার ডাকতেছি, এই এই শুনতেছস, এই বোকা খাবারটা এখানে লুকায় খাবি কেমনে তুই? শেষ, লুকানো শেষ, লুকানো শেষ, এখন চলে যেতেছে।